হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য অনার্সের প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পার্ট থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কম্পারেটিভ লিনিয়ার স্কেল বিষয়টা কী এই কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল কীভাবে ক্যালকুলেশন করবে একইভাবে এর ড্রয়িং কীভাবে করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ একদম প্রত্যেকটা পার্ট ধরে ধরে আলোচনা করবো ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এর পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক করে দিও এর পাশাপাশি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো গুগল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই আমরা কম্প্যারিটিভ লিনিয়ার স্কেল বিষয়টা কি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো দেখো এখানে কম্প্যারিটিভ বলতে এখানে তুলনা করা অর্থাৎ আমাদের লিনিয়ার স্কেল যখন আমরা আঁকবো সেই লিনিয়ার স্কেল বলতে আমরা এর আগে জেনে নিয়েছি এখানে যখন আমরা কোনো স্কেলকে সরল রেখার আকারে অর্থাৎ একটা লিনিয়ার ওয়েতে রিপ্রেজেন্ট করব তখন সেই স্কেলটাকেই বলা হচ্ছে লিনিয়ার স্কেল এক্ষেত্রে লিনিয়ার স্কেলের দুটো পার্ট আছে একটা হচ্ছে প্রাইমারি ডিভিশন আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিভিশন এবারে এই লিনিয়ার স্কেলকে আমরা কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল কখন বলবো না যখন দুটো এককে অর্থাৎ একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এপিএস একক দুটো এককে যখন পাশাপাশি রেখে জিরো পয়েন্টটাকে ফিক্সড রেখে যখন আমরা পরস্পরের মধ্যে তুলনা করব তখন যে স্কেলটা তৈরি হচ্ছে সেই স্কেলটাকে আমরা বলছি কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল এবারে চলো আমরা কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল আঁকার জন্য আমাদের যে অঙ্কটা দিয়েছে সেই অঙ্কটা দেখে নেব দেখো এখানে কি বলা হয়েছে ড্র এ কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল হয়ার আর প্রাইমারি ডিভিশন হান্ড্রেড কিমি অ্যান্ড মাইল অ্যান্ড সেকেন্ডারি ডিভিশন টোয়েন্টি ফাইভ কিমি অ্যান্ড টোয়েন্টি ফাইভ মাইল অ্যান্ড আর এফ ওয়ান ইজ টু সিক্স থ্রি থ্রি সিক্স জিরো 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 এখানে আর দেওয়া আছে প্রাইমারি ডিভিশন এবং সেকেন্ডারি ডিভিশন দেওয়া আছে এবারে দেখো এখানে আমাদের সিজি স্কেল আঁকার জন্য আমাদের কী কী দেওয়া আছে না হানড্রেড কিমি হচ্ছে প্রাইমারি ডিভিশন এবং টোয়েন্টি ফাইভ কিমি হচ্ছে সেকেন্ডারি ডিভিশান আর দুটো ক্ষেত্রেই আমাদের একই তাহলে এখানে তোমরা বুঝবে কীভাবে কোনটা সিজিএস স্কেলের জন্য এবং কোনটা এপিএস স্কেলের জন্য দেখো কিমি বা মিটার দিয়ে যদি কোনো এককে অঙ্ক দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা সিজি স্কেল একইভাবে মাইল গজ ফুট এই ধরনের কোনো একক ব্যবহার হলে অর্থাৎ কোনো যদি মিটার যদি না থাকে কোনো এককের শেষে তাহলে সেক্ষেত্রে সেটা এফপিএ স্কেলে দেওয়া হয়েছে বুঝে নিতে হবে এবার এটা বুঝে নেওয়ার পর চলো আমরা এখানে কম্প্যারেটিভ লিনিয়া স্কেল আঁকার জন্য ক্যালকুলেশানটা করে নেব। এই ক্যালকুলেশন করার ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হবে এখানে সিজিএস স্কেলের জন্য এক একরকম ক্যালকুলেশন করতে হবে একইভাবে এপিএস স্কেলের জন্য ক্যালকুলেশন করতে হবে চলো তাহলে আমরা এখানে তাহলে ক্যালকুলেশন বলে হেডিং করে নেব তাহলে আমরা ক্যালকুলেশন বলে হেডিং করে নিলাম এই ক্যালকুলেশন হেডিং হয়ে যাওয়ার পর এখানে আমাদের স্টেপ ওয়ানে তাহলে কী করব না আমাদের কম্পিউটেশন অফ সিজিএস স্কেল তাহলে এখানে লিখে দেবো স্টেপ ওয়ান এখানে কী হবে না কম্পিউটেশন অফ সিজিএস স্কেল তাহলে আমাদের এই সিজিএ স্কেলের জন্য আমরা তাহলে কম্পিউটেশনটা করে নেব তাহলে এই সিজিএ স্কেল আঁকার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে ডিটারমিনেশন অব দ্য লেন্থ অব ইচ প্রাইমারি ডিভিশন অন পেপার তাহলে আমাদের এখানে আমাদের প্রাইমারি ডিভিশনের জন্য এখানে আমরা যেটা একশো কিমি পেয়েছি এটাই আমরা এখানে পেপারে আঁকার জন্য বা আমাদের ম্যাপে আঁকার জন্য কত সেন্টিমিটার পাবো এখানে তাহলে আমাদের কিমিতে যদি দেওয়া থাকে বা মিটারে দেওয়া থাকে তাহলে সিডিএ স্কেলের ক্ষেত্রে আমরা সেন্টিমিটারে আঁকবো একইভাবে এপি স্কেলের ক্ষেত্রে আমরা ইঞ্চিতে আঁকবো চলো তাহলে একদম প্রথম কাজটা আমাদের করতে হবে এখানে আমাদের প্রাইমারি ডিভিশনের জন্য লেন্থটা মেজার করা তাহলে এখানে লিখে দেব ডিটারমিনেশান ডিটারমিনেশান অফ দ্য লেন্থ প্রাইমারি ডিভিশন অন পেপার এটা আমরা আন্ডারলাইন করে দেব চলো তাহলে এখানে আমাদের এখানে যে আরেফ দেওয়া আছে তার ভিত্তিতে কাজটা করবো তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু দ্য গিভেন আর এফ তাহলে এখানে কী আর দেওয়া আছে না এটা আমাদের ম্যাপ ডিস্ট্যান্স বাই গ্রাউন্ড ডিস্ট্যান্স আর এটাও আমরা পাচ্ছি গ্রাউন্ড ডিস্টেন্স তাহলে আমরা ঐকিক নিয়মে যেভাবে কাজ করি তাহলে এখানে লিখতে পারি সিক্স থ্রি থ্রি সিক্স একটা দুটো তিনটে শূন্য এত সেমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট ওয়ান সেমি অন পেপার তাহলে এই হল একইভাবে ওয়ান সেমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট তাহলে ওয়ান বাই সিক্স থ্রি থ্রি সিক্স একটা দুটো তিনটে শূন্য সেমি অন পেপার এবারে আমাদের মুখ্যভাব কী দেওয়া হয়েছে প্রাইমারি ডিভিশন কত আছে হানড্রেড কিমি যেহেতু এটা আমরা সিডিএ স্কেল করছি তাহলে হানড্রেড কিমি এবার এখানে সেমিতে করতে হবে তাহলে অন তাহলে হান্ড্রেড ইন্টু এখানে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি তাহলে একের গায়ে পাঁচটা শূন্য তাহলে আমরা করে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এত সেমি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট তাহলে হান্ড্রেড ইন্টু একের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ডিভাইডেড বাই সিক্স থ্রি থ্রি সিক্স একটা দুটো তিনটে অন পেপার একটা দুটো তিনটে একটা দুটো তিনটে তাহলে কেটে গেল। তাহলে এখানে আমরা বাদ বাকি যেটা পাচ্ছি সেটাকে ক্যালকুলেটারে ভাগ করে দেবো তাহলে এখানে দেখো একের গায়ে একটা দুটো তিনটে চারটে এটা ডিভাইডেড বাই সিক্স থ্রি থ্রি সিক্স ইকুয়াল টু এখানে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এইট তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এইট তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেম তাহলে এটা আমরা পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি তাহলে এখানে যা লেন্থ পেলাম সেটা লিখে দেবো কি না শো দা লেন্থ থ অফ এইচ প্রাইমারি ডিভিশন দেখে পিডি এটা পরবর্তী ক্ষেত্রে আমরা শর্টে ব্যবহার করব অন পেপার উইল বি ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেমি এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে টোটাল লেনটা নির্ণয় করতে হবে এখানে যেহেতু টোটাল লেন দেওয়া নেই সেই জন্য আমাদেরকে নির্ণয় করে নিতে হবে তাহলে চলো এরপরে আমরা দ্বিতীয় কাজটার জন্য আমরা হেডিং করব ডিটারমিনেশন ডিটারমিনেশন অফ টোটাল লেন অফ দ্য স্কেল on paper এটাও আমরা আন্ডারলাইন করে দেব তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য লেট নাম্বার অফ প্রাইমারি ডিভিশন এখানে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এইট করে এক একটা প্রাইমারি ডিভিশন বেরিয়েছে তাহলে আমরা মোটামুটি পাঁচটা করবো তাহলে এক্ষেত্রে আমরা ফাইভ লিখে দিচ্ছি তাহলে এখানে টোটাল লেন্থ কত হবে তাহলে এখানে লিখতে পারি শো দা টোটাল লেন্থ অফ দ্য স্কেল অন ম্যাথ পেপার উইল বি তাহলে কী হবে না ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেমি ইন্টু ফাইভ ইকুয়াল টু তাহলে এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এইট ইন্টু ফাইভ ইকুয়াল টু সেভেন পয়েন্ট নাইন সেমি তাহলে এটা আমাদের বেরিয়ে গেল তাহলে এরপরে আমাদের তৃতীয় কাজ হচ্ছে এখানে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন কতগুলো করব সেটা আমরা নির্ণয় করে নেব তাহলে এরপরে তাহলে ডিটারমিনেশন অফ নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন অন পেপার এটা আন্ডারলাইন করে দেব লেখেতে কি হবে না সমান চিহ্ন দিয়ে ফর্মুলা হচ্ছে তাহলে পিডি বাই এস ডি টু টুয়েলভ আমাদের প্রাইমারি ডিভিশন কত পেয়েছি না হানড্রেড কিমি এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কিমি তাহলে এই যদি হয় কিমি কিমি কেটে গেলে তাহলে চার পঁচিশ শন একশো তাহলে ফোর ডিভিশন তাহলে আমাদের চারটে সেকেন্ডারি ডিভিশন করতে হবে এর পরের স্টেপে আমরা কি করব না এখানে আমাদের সেকেন্ডারি ডিভিশনের মাপটা এক একটা সেকেন্ডারি ডিভিশনের জন্য আমরা কত করে মাপ নেব সেটা আমরা নির্ণয় করে নেব তাহলে এখানে আমরা পরের স্টেপে লিখবো ডিটারমিনেশন ডিটারমিনেশন অফ দ্য অফ এইচ সেকেন্ডারি ডিভিশন অন পেপার এটাও আমরা আন্ডারলাইন করে দেবো তা এক্ষেত্রে আমাদের ফর্মুলা কী আছে না এখানে অফ অন পেপার ডিভাইডেড বাই নাম্বার অফ এস টি এটা আমরা শর্টে লিখে নিয়েছি তাহলে এক্ষেত্রে আমাদের লেনথ অফ ইচ পিডি অন পেপার কত বেরিয়েছে না এখানে ওয়ান পয়েন্ট এটা ডিভাইডেড বাই এখানে নাম্বার অফ এস কত বেরিয়েছে চার তাহলে এটা চার ইকুয়াল টু তাহলে এখানে ওয়ান এটা ডিভাইডেড বাই ফোর এখানে জিরো পয়েন্ট থ্রি নাইন ফাইভ সেমি বেরিয়ে গেল তাহলে এইভাবে আমাদের এখানে সিজিএস স্কেলের জন্য আমাদের যা যা নির্ণয় করার আমরা করে নিলাম এক্ষেত্রে আমরা প্রাইমারি ডিভিশনের এখানে আমরা সেন্টিমিটারে আঁকার জন্য লেন্থ নির্ণয় করেছি তারপরে টোটাল লেন্থ নির্ণয় করেছি তারপরে এখানে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন নির্ণয় করেছি এবং সবার শেষে আমাদের সেকেন্ডারি ডিভিশনের লেন্থও নির্ণয় করে নিয়েছি তাহলে এই একই প্রসেসে আমরা এখানে এফপিএ স্কেলের জন্য কম্পিউটেশন করে নেব সে টু কম্পিউটেশন কম্পিউটেশন অফ এপিএস স্কেল চলো আমরা এখানেও একইভাবে এপিএস স্কেলের ক্ষেত্রে চারটে বিষয়কে নির্ণয় করে নেব তাহলে এই হয়ে গেল টোটাল আমাদের ক্যালকুলেশন এরপরে চলো আমরা কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল কীভাবে সহজে আঁকতে হয় দেখে নেবো এক্ষেত্রে তোমাদের আঁকার সময় যদি কোনো কোনোরকম কোনো অসুবিধা তৈরি হয় আমাকে অবশ্যই কমেন্ট করো আমি সেক্ষেত্রে তোমাদের সেই কমেন্টের উত্তর দেব কীভাবে তোমরা সেই সমস্যার সমাধান করবে তা জানিয়ে দেব। তা দেখো তোমরা প্রথমে সাদা পাতা নিয়ে নিচ্ছ এই নেওয়ার পাশাপাশি এখানে আমাদের এখানে যে নাইনটি ডিগ্রি যে সেট স্কোয়ার আছে সেটাকেও আমরা নিয়ে নিচ্ছি এটা নেওয়ার পর এখানে আমাদের কাজ হচ্ছে একটা পেন্সিল নিয়ে নেব পেন্সিল দিয়ে আমরা ঠিক মাঝামাঝি জায়গায় এখানে দেখো এই যে এই অংশ বরাবর আমরা মিলিয়ে নিয়ে আমরা একটা মাঝামাঝি জায়গায় একটা রেখা টেনে নেব তাহলে এই রেখাটা দিয়ে আমরা এখানে প্রথমে সিজিএ স্কেলটা এঁকে নেব তাহলে আমাদের লিনিয়ার স্কেলের একটা পার্ট আমরা এঁকে নেব কম্পারেটিভ লিনিয়ার স্কেলের ক্ষেত্রে আর লিনিয়ার স্কেল যদি কেউ এখনো না আঁকা শিখে থাকো তাহলে সেক্ষেত্রে আমি বলবো আমার চ্যানেলে অলরেডি দুটো ভিডিও আপলোড করা আছে লিনিয়ার স্কেল কিভাবে তোমরা ড্র করবে তার ক্যালকুলেশন কিভাবে করবে সেই বিষয়ে আমার একদম স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে সেই ভিডিও দুটো তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা সহজেই লিনিয়ার স্কেল কীভাবে আঁকতে হয় তা শিখে যাবে চলো তাহলে এই পার্টটা হয়ে যাওয়ার পর এর আমাদের কাজ হচ্ছে কি না এখানে আমাদের দেখো মোট দৈর্ঘ্য আমরা কত পেয়েছি না সেভেন পয়েন্ট নাইন তাহলে এখানে টোটাল লেন্থ আমাদের এখানে নির্ণয় করে নিয়েছি আমরা সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার তাহলে আমরা সিম্পলি কি করব আমাদের স্কেলটা নিয়ে নেব নিয়ে খাতাটা ঠিক মাঝামাঝি জায়গায় যেটা হবে তাহলে সেরকম একটা জায়গা দেখে আমরা সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার নিয়ে নেব তাহলে আমরা এখান থেকে এখানে সেভেন সেভেন পয়েন্ট ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে আমরা এই পর্যন্ত সেভেন পয়েন্ট নাইন নিয়ে নিলাম তাহলে এটা আমরা একদম পেন দিয়েও টেনে দিচ্ছি তাহলে এটা টেনে দিলাম সেভেন পয়েন্ট নাইন সেন্টিমিটার আমরা মাপ নিয়ে নেওয়ার পর এরপরের কাজ হচ্ছে এখানে এক একটা ভাগ কত করে দেওয়া আছে সেই ভাগটাকে এখানে ভাগ করে দিতে হবে তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেন্টিমিটার এবারে ওয়ান পয়েন্ট ফাইভ এইট সেন্টিমিটার তোমরা এই স্কেলের ক্ষেত্রে পাবে না এখানে ওয়ান পয়েন্ট ফাইভ হলে তোমরা সহজে পেতে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এইট আছে তার জন্য আমাদের এখানে ডায়াগনাল স্কেল নিয়ে নিতে হবে এরপরে দেখো আমরা এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এইট যে এক একটা ভাগ পেয়েছি সেই ভাগগুলোকে আমরা এখানে নির্ণয় করে নেব ডায়াগোনাল স্কেলের সাহায্যে তাহলে এক্ষেত্রে দেখো এখানে ওয়ান ওয়ান পয়েন্ট এখানে প্রথমে ফাইভে না গিয়ে এখানে আমরা এইটে নামবো তাহলে এখানে এইট এইটে নামার পর দেখো এখানে আমরা ফাইভে যাব তাহলে এখানে দেখো আমাদের ফাইভ কোথায় আছে এই বরাবর আমাদের ফাইভ আছে তাহলে এটা নিয়ে নিলাম এটা নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমাদের কটা ভাগ হবে না এখানে নাম্বার অফ আমাদের প্রাইমারি ডিভিশন কটা ধরে নিয়েছি না পাঁচটা তাহলে চলো একটা দুটো তিনটে চারটে এই পাঁচটা মিলে গেছে তাহলে এটা হয়ে যাওয়ার পর আমাদের এর পরের কাজ হচ্ছে তাহলে এই মাপটা ধরে আমরা উপরের দিকে একটা রেখা টেনে রাখবো তাহলে এই রেখা টানা হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে এখানে দেখো একই মাপের আরও দুটো রেখা আমরা টেনে নেব এখানে দেখো আমরা করছি কি পয়েন্ট টু করে নিয়ে নিচ্ছি তাহলে এই মাপের এই সোজাসুজি আরও দুটো এখানে তাহলে পয়েন্ট টু পয়েন্ট ফোর তাহলে একইভাবে এদিকেও আমরা এখানে দেখুন পয়েন্ট টু আর এই পয়েন্ট ফোর তাহলে নিয়ে নিলাম এবারে কী করব না আমরা এখানে এই বরাবর যোগ করে দেব তাহলে এই যোগ করে দিলাম এই যোগ হয়ে যাওয়ার পর আমরা কি করব না সিম্পলি এইগুলোকে যোগ করে দেব তাহলে এই বরাবর তাহলে পাঁচটা যে আমরা ভাগ করেছি সেই পাঁচটা ভাগকে পরপর যোগ করে দেবো সামান্য সামান্য না এখানে সামান্য করে নামিয়েও দেব কারণ ভ্যালুগুলো লিখতে হবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখো এই এই যে আমাদের লম্বা লাইনটা এটাকে মিলিয়ে নিয়ে এই বরাবর আমরা রেখাগুলো টেনে দিচ্ছি ভাগে ভাগে টেনে দিলাম তাহলে এই টানা হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদের শেড স্কোয়ারের নাইনটি ডিগ্রিটা নিয়ে দেখো আমরা এই পাতাটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি নেওয়ার পর আমরা কি করছি দেখো এই বরাবর এখানে দেখতে পাচ্ছ মিলিয়ে নেওয়া হচ্ছে নিয়ে আমার এখানে নাইনটি ডিগ্রি রেখাটা টেনে দেব এখানে আমাদের যতটা লাইনটা টানা ছিল সেই বরাবর পরে আমরা কি করব না এই লাইনটা টানা হওয়ার পর এখানে আমাদের সেকেন্ডারি ডিভিশনের জন্য মাপ কত করে পেয়েছি না এখানে জিরো পয়েন্ট থ্রি নাইন ফাইভ অর্থাৎ আমরা জিরো পয়েন্ট থ্রি নাইন করে নিয়ে নেব। তাহলে এক্ষেত্রে আমরা জিরোর ঘরে চলে যাচ্ছি তারপরে কত আছে শেষের ডিজিট হচ্ছে নাইন তাহলে এখানে নাইন এরপরে আমরা কত না থ্রিতে নেব তাহলে এখানে দেখো থ্রি নিয়ে নিলাম তাহলে এটা আমাদের কটা ভাগ করতে হচ্ছে চারটে তাহলে এখান থেকে এটা দেখো একটা দুটো তিনটে এই চারটে এই চারটে ভাগ হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদেরকে এই কোনাকুনি এই অংশটা আমরা যোগ করে দেব তাহলে এই অংশটা আমরা কোনাকুনি যোগ করে দিলাম এই যোগ হয়ে যাওয়ার পর এরপরের কাজটা একটু ভালো করে বুঝে নাও দেখো আমরা সেট স্কোয়ারের এই নাইনটি ডিগ্রিটা দিয়ে এই অংশটাকে মিলিয়ে নিয়েছি কারণ এদিকে যেহেতু আমরা আর কোনো এখানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল টেনে কাজ করিনি সেই জন্য আমাদের এক্ষেত্রে আমাদের সেট স্কোয়ারে নাইনটি ডিগ্রিটা নিয়ে নিতে হবে পাশাপাশি সেট স্কোয়ারে ফর্টি ফাইভ ডিগ্রিটাও নিয়ে নিতে হবে তাহলে এইভাবে আমরা বসিয়ে নিয়েছি দেখো নেওয়ার পর এখানে আমরা যে চারটে ভাগ করেছি সেই চারটে ভাগের পয়েন্টগুলোকে আমরা পরপর টেনে নেব এই চারটে ভাগ আমরা করে নিলাম এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব না এখানে আমাদের স্কেলটাকে দিয়ে তাহলে এই অংশ বরাবর আমরা নিচের দিকে নামিয়ে নেব তাহলে এখানে আমরা নামিয়ে দিচ্ছি একটা তাহলে এইভাবে নামিয়ে দেওয়া হয়ে গেল। এটা হয়ে গেলে আমার এদিকের কাজটা হয়ে গেল। এরপরে আমার কাজ হচ্ছে আমাদের একদম স্টার্টিং পয়েন্ট থেকে আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার কাছাকাছি অ্যাঙ্গেলে একটা রেখা টেনে নেব তাহলে এক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার কাছাকাছি অ্যাঙ্গেলে একটা রেখা টেনে নেব তাহলে এক্ষেত্রে তোমরা মনে করলে এখানে সেভেন পয়েন্ট নাইন যেমন টেনেছিলে তাহলে এখানে সেভেন পয়েন্ট নাইন মাপটাও নিয়ে নিতে পারো তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে সেভেন পয়েন্ট নাইন মাপটাই নিয়ে নিলাম নেওয়ার পর আমরা কি করব না এখানে দেখো আমাদের যে ভাগটা এখানে করেছিলাম এখানে এক একটার জন্য যে মাপ পেয়েছি তাহলে সেই মাপটা এখানেও একইভাবে নিয়ে নেব তাহলে এখান থেকে একটা দুটো তিনটে চারটে বাদ বাকি পাঁচ এই পাঁচটাকে এবারে যোগ করে দেব আমরা তাহলে এইভাবে পরপর আমরা যোগ করে দিলাম তাহলে এই যোগ করে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে না এখানে আমাদের যে এই অংশগুলো রয়েছে এইগুলোকে আমরা পরপর যেমন কালো সাদা কালো সাদা যেমন থাকে সেইভাবে আমরা করে দেব তাহলে এখানে আমরা এগুলোকে এটা উপরেরটা কালো করলাম স্টার্টিংটাকে তারপর এন্টার নিচেরটা এইভাবে উপর নিচে করে আমরা করে দেব এটা হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদেরকে এফপিএস স্কেলটা এঁকে ফেলতে হবে অর্থাৎ আমাদের সিজিএস পদ্ধতিতে আমরা লিনিয়ার স্কেল এঁকে দিলাম একইভাবে এফপিএস পদ্ধতিতে স্কেল আঁকবো তবে এক্ষেত্রে কতগুলো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা মাথায় রাখতে হবে তোমাদের এবারে দেখো এটা তোমরা জুড়ে এর পরেও দেখাতে পারো আর যদি মনে করো না একটু ছেড়ে আমরা এককগুলো লেখার জন্য জায়গা করে নেব তাহলে সেক্ষেত্রেও সেই বিষয়টাও মেনটেন করতে পারো তবে আমি বলবো তোমাদের ছেড়ে এখানে কিছুটা লেখার জন্য জায়গা রেখে তোমরা তার নিচে করো তাহলে এক্ষেত্রে আমরা কি করব না এই বরাবর একইভাবে আমরা এখানে যে স্কেল টেনেছি এখানে স্কেলের যে লাইনটা আনা হয়েছে দেখো এই বরাবর আমরা একটা গ্যাপ রেখে দেব। তাহলে এই গ্যাপটা রেখে তাহলে এখানে আমরা একইভাবে লাইন একটা টেনে নিলাম তাহলে এই লাইনটা টেনে নেওয়ার পর আমরা কি করব না এক্ষেত্রেও আমরা একইভাবে পেন দিয়ে কাজটা করব তবে এখানে যে বিষয়টা তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই জিরো পয়েন্ট এই যে স্টার্টিং এই যে সেকেন্ডারি আর প্রাইমারির যে ডিভিশন লাইন তাহলে সেই লাইনটা এক্ষেত্রেও একই হবে অর্থাৎ এখানে জিরো হবে তাহলে এটা দুটো ক্ষেত্রেই যেন এক হয় তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে তাহলে চলো আমরা এই লাইনটাকে এক রেখে দেব তাহলে এক্ষেত্রে আমরা সিম্পলি করব কি না এখানে এই বরাবর এটাকে করে দিলাম মার্কিং করে দিলাম এই মার্কিং হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাদেরকে এখানে আমরা প্রাইমারি ডিভিশন আমাদের এপিএস এ কাজ করা এপিএস স্কেল আঁকার জন্য আমরা কত করে পেয়েছি না ওয়ান ইঞ্চ করে তাহলে এক্ষেত্রে আমরা ঘুরিয়ে নিচ্ছি দেখো ইঞ্চিতে নিয়ে নিচ্ছে। তাহলে এখানে আমরা কি করব না ওয়ান ইঞ্চ করে তাহলে এখানে আমাদের ফাইভ ইঞ্চ টোটাল হচ্ছে তাহলে এখানে আমরা ফাইভ ইঞ্চ করে নেব। তাহলে এখানে দেখো এটা আমাদের ওয়ান ইঞ্চ টু থ্রি ফোর ফাইভ তাহলে আমরা এই ফাইভ ইঞ্চ পর্যন্ত নিয়ে নিলাম এর পাশাপাশি এখানে আমাদের ওয়ান ইঞ্চ করে এটা নেওয়া যাচ্ছে সহজে তাহলে আমাদের এখানে এর জন্য কোনো ডায়াগনাল স্কেল প্রয়োজন নেই তাহলে সেটা আমরা এখানে মার্কিং করে নেব এটা যদি আমাদের ডায়াগনাল স্কেলে মাপার ব্যাপার থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা সেইভাবে করতাম এখানে যেহেতু সেই ব্যাপারটা নেই সুতরাং আমরা করে নিচ্ছি এরপরে দেখো আমাদের এর পাশাপাশি আমরা পয়েন্ট টু করে যেমন উপরেরটার ক্ষেত্রে নিয়েছিলাম তাহলে এক্ষেত্রেও আমরা পয়েন্ট টু করে নিয়ে নেব টু ফোর এটা একেবারে টেনে নিচ্ছি এদিকেও একইভাবে দেখো এখানে তাহলে পয়েন্ট টু আর পয়েন্ট ফোর তাহলে এটাও আমরা টেনে নিলাম তাহলে এটা একইভাবে যোগ করে দেব তাহলে এটা যোগ হয়ে যাওয়ার পর আমরা কি করব না এখানে প্রত্যেকটা রেখাকে আমরা যে প্রাইমারি ডিভিশনের আমাদের রেখাগুলো সেই রেখাকে আমরা দেখিয়ে দেব তাহলে এখানে আমরা প্রাইমারি ডিভিশনের রেখাগুলো এখানে তিনটে লাইন আমরা যে টেনেছি সেটা আমরা ডিভিশনগুলো করে দিলাম এই ডিভিশান হয়ে যাওয়ার পর আমরা এখানে কী করবো একইভাবে এখানে আমরা সেকেন্ডারি ডিভিশন দেখাবো তাহলে এক্ষেত্রে আমরা করব এখানে শেষ কোয়ারের নাইনটি ডিগ্রিটা একইভাবে আমরা নিয়ে নিয়েছি এটা নেওয়া হয়ে যাওয়ার পর দেখো আমরা এদিকের অংশটাকে তাহলে এই বরাবর আমরা ওয়ান ইঞ্চ তুলে দেব। তাহলে এইভাবে তোমরা এখানে সেট স্কোয়ারের দেখো নাইনটি ডিগ্রিটাকে মিলিয়ে নিয়ে তাহলে এইভাবে রেখাটা তোমরা টেনে নেবে তাহলে আমরা এইভাবে টেনে নিয়েছি এবারে মাপটা এখানে করে নেব তাহলে এক্ষেত্রে আমরা উপরের লাইনটাকে ধরেই কাজটা করছি তাহলে এটার ক্ষেত্রেও আমরা উপরের লাইনটাকে ধরে এখানে করে দিচ্ছি এই হলো এবার এটা হয়ে যাওয়ার পর আমরা কি করছি না এখানে আমাদের এক একটা ভাগ কত করে বেরিয়েছে দেখো এখানে আমাদের সেকেন্ডারি ডিভিশনের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চ করে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ডায়াগোনাল স্কেল লাগছে এটা আমরা ইঞ্চি ডায়াগোনাল নিয়ে নেব তাহলে ইঞ্চি ডায়াগোনালে আমরা কি করব না এখানে আমাদের পয়েন্ট জিরো মাপটা নিয়ে নেব তাহলে এখানে দেখো আমরা এখানে কী করবো দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে আমাদের জিরো আছে তাহলে আমরা জিরোতে যাচ্ছি তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভে গেলাম তারপরে এখানে টু আছে তাহলে এখানে আমরা টু পর্যন্ত নিয়ে নিলাম এরপরে দেখো এই জিরো পয়েন্ট টু ফাইভ মাপটা নিয়ে আমরা এখানে দাগ এখানে চারটে ঘরে ভাগ করে নেব একটা দুটো তিনটে এই চারটে তাহলে আমরা এই চারটে ঘরে ভাগ করে নিলাম এই ভাগ হয়ে যাওয়ার পর আমরা কি করব না এখানে সিম্পলি আমরা আগেরটার ক্ষেত্রে যেভাবে আমরা এখানে সেট স্কোয়ারে নাইনটি ডিগ্রিটাকে দিয়ে কাজ করেছিলাম তাহলে এক্ষেত্রেও করে নেব তাহলে এক্ষেত্রেও আমরা এখানে দেখো শেষ পয়েন্ট এর শেষ পয়েন্টের সঙ্গে এর স্টার্টিং পয়েন্ট এটাকে মিলিয়ে নিলাম নিয়ে এখানে যোগ করে দিচ্ছি এটা যোগ হয়ে যাওয়ার পর আমরা এখানে শেষ কোয়ারের পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে এইভাবে বসিয়ে নিচ্ছি তাহলে এই বসিয়ে নিয়ে আমরা কী করবো না এর পরে এখানে যে চারটে আমরা মার্কিং করে নিয়েছি সেই চারটে পয়েন্টকে এনে করে দেব তাহলে এইভাবে চারটে পয়েন্টকে আমরা দেখিয়ে দিলাম এটা দেখিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এর পরের কাজ হচ্ছে আমাকে এখানে একইভাবে আমরা সেকেন্ডারি ডিভিশনটাকে এই বরাবর আমরা ভাগ করে দেখিয়ে দেব তাহলে একটা দুটো তিনটে চারটে তাহলে এই ভাগ হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর এটার ক্ষেত্রেও একইভাবে আমরা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার কাছাকাছি অ্যাঙ্গেলে একটা রেখা টেনে নেব টেনে নিয়ে আমরা এখানে আমাদের প্রাইমারি ডিভিশানগুলোকে দেখিয়ে দেব তাহলে এক্ষেত্রে আমরা পাঁচ পাঁচ ইঞ্চ নিয়েছিলাম তাহলে এক্ষেত্রেও আমরা একইভাবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি বা তার কাছাকাছি অ্যাঙ্গেলে আমরা এখান থেকে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ তাহলে এই পর্যন্ত আমরা নিয়ে নিলাম নেওয়ার পর এখানে প্রত্যেকটা ভাগকে আমরা দেখিয়ে দেব তাহলে এই হলো এটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে পরপর যোগ করে নেব তাহলে এইভাবে আমরা পাঁচটা ভাগে ভাগ করে দিলাম তাহলে এই ভাগ হয়ে যাওয়ার পর একইভাবে আমরা ক্রিসকস হয়েতে আমরা কালো সাদা রেখে দেবো তাহলে এক্ষেত্রেও আমরা এটাকে ঘুরিয়ে নেব নেওয়ার পর এখানে উপরের ঘরটা আমাদের কালো থাকবে তাহলে এইভাবে দেখো আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা পরপর ভ্যালুগুলো বসিয়ে দেব। এবং যা যা লেখার আছে লিখে বর্ডার দিয়ে আমাদের কাজ কমপ্লিট করব তা চলো এখানে আমাদের যেহেতু এই দুটো ক্ষেত্রে আমাদের এই মিডিল পয়েন্ট এটা হয়েছে অর্থাৎ এখান থেকে আমাদের প্রাইমারি ডিভিশন এদিকে দেখিয়েছি এদিকে সেকেন্ডারি ডিভিশন দুটো ক্ষেত্রেই আমরা জিরো পয়েন্টটাকে এক রেখেছিলাম তাহলে এটাকে আমরা জিরোটাকে এক রেখে লিখে দিলাম তারপরে আমাদের দেখো এখানে মুখ্য ভাগ আমাদের সিজি স্কেলের ক্ষেত্রেও একশো এদিকে ক্ষেত্রেও একশো করেছিল তাহলে সেটা আমরা লিখে দেবো তা মানে টু হান্ড্রেড থ্রি এটা ফোর এটা কিমিতে দেওয়া ছিল একইভাবে এক্ষেত্রেও আমাদের কত করেছিল টোয়েন্টি ফাইভ ফিফটি মানে এটাও আমাদের কিমিতে ছিল এবারে আমাদের এখানে এপিএস স্কেলের ক্ষেত্রেও এখানে আমরা একশো করে পেয়েছি এটা এখানে মাইলে ছিল টোয়েন্টি ফাইভ করে এখানে মাইল তাহলে এই হয়ে গেল তাহলে সিজিএস এবং এফপিএস দুটো স্কেলের ক্ষেত্রে আমরা ভ্যালুগুলো পরপর বসিয়ে দিলাম এরপরের কাজ হচ্ছে এখানে আমাদের উপরে এটার ক্ষেত্রে আমরা সিজিএস স্কেল লিখে দেব এটার ক্ষেত্রে এফপিএস স্কেল লিখে দেবো তো চলো এটা আমরা করে নেব। তার আগে চলো আমরা বর্ডারটা দিয়ে নেব তারপরে আমরা এই কাজটা করবো যাতে আমাদের সুবিধা হয় তাহলে এখানে বর্ডারটা দেওয়ার ক্ষেত্রে এই রেখাটাকে আমরা এখানে ধরে নেব তাহলে সব সুন্দর করে বর্ডার দিয়ে দিলাম এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর এরপরে আমাদেরকে স্কেল দুটো আলাদা আলাদা লিখে দিতে হবে কোনটা কোন স্কেল তাহলে এটা আমাদের উপরেরটা হচ্ছে সিজি স্কেল তাহলে এটা আমরা লিখে দেব এখানে তাহলে এস এটা লিখে দিলাম দিয়ে এটা এখানে আন্ডারলাইন করে দেব আর এইটা আমাদের কি হলো এপিএস স্কেল তাহলে এটা আমরা এখানে লিখে দেব এপি তাহলে এটা আমরা এফপিএস স্কেল বলে লিখে দিলাম এই দুটো স্কেল লিখে দেওয়ার পর এখানে আর একটা কাজ পড়ে থাকছে সেটা হচ্ছে এখানে আর উল্লেখ করে দিতে হবে তাহলে এখানে আমরা যে কাজটা করলাম তার আর এফ কী ছিল না ওয়ান ইজ টু সিক্স থ্রি থ্রি সিক্স ট্রিপল জিরো তাহলে এখানে আমরা আর এফটা লিখে দেবো তাহলে আরে ওয়ান ইস টু সিক্স থ্রি থ্রি সিক্স একটা দুটো তিনটে শূন্য তাহলে এফ আমরা লিখে দিলাম এরপরে আমাদের কাজ পড়ে থাকছে হেডিংটা দিতে হবে তাহলে চলো আমরা হেডিংটা দিয়ে দেব তাহলে এখানে আমরা কি কাজ করলাম না কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল তাহলে এই হলে আমাদের কম্প্যারেটিভ লিনিয়ার স্কেলের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এই হচ্ছে আজকে আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল কীভাবে স্টেপ বাই স্টেপ আঁকতে হয় তার ক্যালকুলেশান করতে হয় তা আমি দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এর পাশাপাশি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই